हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादे सकल के जानाई स्वागतम। आमी नाजमुस। एक खुनी मात्र पावा खबर अनुपाते अमित शाह के निये उठे से चे आज आरो एकटी बड़ो अपडेट। अति स्वल्पखनेर वीडियो ताई मोटो स्किप ना करे प्रथम थेकेई शेष पर्यन्त देखते थाकुन। तो फ्रेंड्स, आलोचना शुरू करार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट, आपनि जदि आमादेर चैनले नतून होये थाकेन तो चैनल किंबा वीडियोर नीचे देखुन एकटा रेड कलर सबस्क्राइब बाटन रयेछे, एखाने प्रेस करे सबस्क्राइब करबेन एबं पाशेर एई छोटो मतो बेल आइकनटिकेओ बाजिये देबेन। साथे साथे वीडियोटिके अति অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, এবারে ফেঁসে গেলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, অমিত শাহকে আদালতে সমন অভিষেকে দায়ের করা মামলায় হাজিরা নির্দেশ। অমিত শাহকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠালো রাজ্যের সংসদ। বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালত আগামী 22 ফেব্রুয়ারি অমিত শাহকে হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার ভিত্তিতে এই সমন পাঠিয়েছে আদালত। জানা গিয়েছে, রাজ্যে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেন, আর সেই মন্তব্যতে তার সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করে অমিত শাহের বিরুদ্ধে মান হামলার মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মামলার ভিত্তিতেই কলকাতায় বিজেপির সদর দপ্তরে অমিত শাহের নামে আদালতে সমনও গিয়েছে। অন্য রিপোর্টে জানানো হচ্ছে, অভিষেককে নিয়ে মন্তব্যের জেরে অমিত শাহকে হাজিরার নির্দেশ দিল আদালত। তবে ওই সমন পাওয়ার পর অমিত শাহ কি সত্যি আদালতে হাজিরা দেবেন, এ নিয়ে রাজ্যের বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, অমিতজি আদালতে আসবেন কিনা ঠিক করবেন আইনজীবীরা, তবে আমরা মাঠেও আছি কোর্টেও আছি, আইনের জবাব আইনের পথেই হবে। তৃণমূল রাজনৈতিক ভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে। তো ফ্রেন্ডস, আপনার কি মত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূলত আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।